কিন্তু চাকরি করতে যাওয়াটা কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, সবাই দেখতে পাবে যে কেউ চাকরি করতে যাচ্ছে। তারপর অফিসও তো কাউকে একাকে নিয়ে হয় না, সবাই জানতে পারবে, তাই কিছুই পার্সোনাল থাকছে না। লিসেন, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ, ওকে? না, আমিও কথা বলতে চাইছি না, শুধু একটা জিনিস জানতে চাইছি। নো ওয়ে, আমি তোমার সঙ্গে রুম শেয়ার করছি তার মানে এই নয় যে আমার সব কথা তোমাকে বলতে হবে। আন্ডারস্টুড? তা তো বটেই। তবে আর কি, বারবার ঘুরিয়ে পেঁচে আমাকে এক কথা জিজ্ঞাসা করা হচ্ছে কেন? আমি তো বলেই দিয়েছি নিজের বিষয়ে আমি আর একটা কথা বলবো না। যাক বাবা, বাঁচা যাচ্ছে। আজকে তো এই ঘরটা একটা পার্টিশন হয়ে যাবে, তারপর আর কারোর সঙ্গে আমাকে এই ঘরটা শেয়ার করতে হবে না। কারোর সঙ্গে মানে এই ঘরে আমি ছাড়া কে আছে? ও, মিলর্ড। মিলর্ড যারা আছে আমি তাদের সকলের কথাই বলছি। এনিওয়ে, আমাকে যদি কেউ হেল্প করতো তাহলে একটু ভালো হতো। হেল্প? কি হেল্প? না মানে আমি তো ঠিক করেছি, আজকে এই ঘরটায় পার্টিশন দেব। আর হয়েছে কি, অফিস থেকে আমি কখন ফিরবো তার তো কোনো ঠিক নেই। এমনটাও হতে পারে যে আমি এত টায়ার্ড থাকলাম তখন আর আমার পার্টিশনটা দিতে ইচ্ছে হলো না, সেজন্য আমি কাজটা এখনই করতে চাই। ফিরে এসে না আমি এই কর্তা কারোর সঙ্গে শেয়ার করবো না। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। বলছি, যার সাথে বাক্যালাপ নেই, বাক্যালাপ করার ইচ্ছাও নেই, তার থেকে হেল্প নিতে খারাপ লাগবে না? না লাগবে না, তার কারণ এতে তো তারও হেল্প হবে, সেও তো আমার সাথে থাকতে চায় না। আর থাকতে চাইবেই বা কেন? আমি তো ভীষণ খারাপ একটা মেয়ে না? আমার মতো খারাপ মেয়ে তো এই দুনিয়ায় আর একটা নেই। দ্যাটস রাইট। হোয়াট? না, ওই হেল্পের কথা বলছিলাম। একটা হাতুড়ি নিয়ে আসা হোক। হাতুড়ি? ইয়েস, হাতুড়ি। ও গড, এমন করছে যেন হাতুড়ি কথাটার কোনোদিন নামই শোনেনি। এবার কি ঠুকে বোঝাতে হবে হোয়াট ইজ হাতুড়ি? কি হবে হাতুড়ি দিয়ে? দরকার আছে, পেরেক পুঁততে হবে, পেরেক। পেরেক? বাবা, মনে হচ্ছে বিলেতের মাটি থেকে একেবারে এক্ষুনি টুপ করে খসে পড়লো। হ্যাঁ, পেরেক কাকে বলে জানে না, হাতুড়ি কাকে বলে জানে না। পিকিউলিয়ার গুরু। বিলক্ষণ জানি, কিন্তু পেরেক দিয়ে কি হবে সেটাই বুঝতে পারছি না। মানে হাতুড়ি দিয়ে পেরেকটা কোথায় ঠোকা হবে? যে জিজ্ঞাসা করছে তার মাথায়। হোয়াট? আরে আশ্চর্য কথা, পেরেক হাতুড়ি না হলে দেওয়ালে পর্দাটা টাঙাবো কি করে, পার্টিশনটা হবে কি করে গুরু? ও, তাহলে বরঞ্চ আমি স্টাডি রুমে শিফট করে যাই, তাহলে তোমাকে আর পর্দাও টাঙাতে হবে না কষ্ট করে, তাই না? সে তো বটেই। এই ঘরটা যদি আমি একা পেতাম তাহলে পার্টিশনের কোনো গল্পই থাকতো না। তাহলে আমি যেটা বললাম সেটাই বেটার। কি? না মানে আমি স্টাডি রুমে চলে যাই, আমার কোনো অসুবিধা নেই, আর কোনো প্রবলেম? আমার অসুবিধা আছে। হোয়াট? আমার অসুবিধে আছে। শোনো, মাঝরাতে ঘরে ঘোস্টরা আসতে পারে, তারা নানান রকম উৎপাতিত করতে পারে, কিছুই না, তাতে আমার একটু টেনশন হবে, আমার একটু ভয় করবে। তো সেক্ষেত্রে ঘরে যদি একজন মুষ্কো জোয়ান থাকে তাহলে একটুখানি ভালো হয়। দ্যাটস ইট। হোয়াট ডিড ইউ সে? মুষ্কো জোয়ান, ডোন্ট ইউ নো? তুমি আমাকে মুষ্কো জোয়ান বললে? তো কি, দাঁত পড়ে যাওয়া বুড়ো বলবো বললে তুমি খুশি হতে? কখন বলেছি পেরেক আর হাতুড়ি আনার কথা, এখনো আনা হলো না। কেউ কোনো কমের না, সবকিছু আমাকেই করতে হয়। উফ, এই ছোট্ট কাঁধের ওপর আর কত দায়িত্ব আমি নেব। ও মাই গড। আমি পেরেক আর হাতুড়ি আনতে যাচ্ছি, ধরো, ধরে কৃতার্থ করো, এটা দিয়ে পার্টিশন হবে।
আমার মতো একটা মুশকো জোয়ান থাকলে নাকি ভূতেরাও আসবে না ঘরে। আচ্ছা, ও কোথায় চাকরি জয়েন করলো? মাথায় তো পুরো ছিট, যা খুশি তাই করতে পারে। যদি কোনো ভুলভাল জায়গায় চাকরি জয়েন করে নে, মানুষজনও চেনে না ভালোভাবে, কে ভালো কে খারাপ, যদি কোনো ট্র্যাপে পড়ে যায়। জানতে হবে আমাকে, জানতে হবে।